নমস্কার আমি কৃষ্ণ ঘোষ তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে জেক্সপো এবং ভোকলেটের র্যাঙ্ক কার্ডটা তোমরা পেয়ে গেছো তোমাদের কাছে প্রশ্ন যে ফার্স্ট কাউন্সেলিং যে প্রসেসটা বা চয়েস ফিলিং প্রসেস কবে থেকে শুরু হবে কি করে তোমাদের করতে হবে তোমাদের যে র্যাঙ্ক এসছে সেই র্যাঙ্কের বেশিসে কোন কলেজ তোমরা পেতে পারো এই সমস্ত কিছু প্রশ্ন তোমরা বারবার আমাকে পার্সোনাল মেসেজ করছো দেখো সকলকে ফার্স্টেই রিকোয়েস্ট করছি কেউ পার্সোনাল মেসেজ করো না ফার্স্টেই আর বারবার যে কোনো সময় রাত্রি বারোটা একটা যখন তখন কল করে দেওয়া হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গাতে কল করাটা বন্ধ করো আমি সব আপডেট তোমাদের সামনে তুলে ধরছি পারলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটাতে আর ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে থাকো তাহলে তোমরা সব আপডেটটা সময়ের আগে পেয়ে যাবে কারণ ইউটিউবে ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগে যাই হোক আজকের এই ভিডিওটাতে তোমাদের জানাবো যে মক কাউন্সেলিং যে প্রসেসটা সেটা হবে আঠাশ তারিখে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন আছে প্রসেস একটা তারপর চয়েস ফিলিং প্রসেস এবং যে ফার্স্ট কাউন্সেলিংয়ের যে পদ্ধতিটা বলতে পারো ফার্স্ট কাউন্সেলিংয়ের যে স্টেপটা সেটা শুরু হবে ফার্স্ট অক্টোবর থেকে চলবে বারোই অক্টোবর পর্যন্ত বারোই অক্টোবর পর্যন্ত তোমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ের যে প্রসেস সেটাকে সম্পূর্ণ করার যে চেষ্টা সেটা কারিগরি ভবনের পক্ষ থেকে চলছে আমি তোমাদেরকে এখন বলবো যে মক কাউন্সেলিং বিষয়টা কি মক কাউন্সেলিংয়ের জাস্ট একটা ছোট্ট একটু হিন্স তোমাদেরকে দিয়ে রাখছি কাউন্সেলিংয়ের সময় কি কী গুরুত্বপূর্ণ বিষয় আছে কি করে চয়েস ফ্লিং করতে হয় কোন কলেজটাকে আগে রাখতে হয় সেই কলেজটা পাবে কি না জানার জন্য কি করতে হয় মানে হচ্ছে র্যাঙ্ক কাট র্যাঙ্ক কাটপটা কী করে চেক করবে দুটো আলাদা ভিডিও বানিয়েছি যারা ভোকলেটের স্টুডেন্ট যারা জেক্সপো স্টুডেন্ট দুটো ভিডিওর কি পাবে ভিডিও ডেসক্রিপশন একবার ডেসক্রিপশনটা চেক করবে সেখানে তো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে শুরু করে আমার যে ফেসবুকের গ্রুপ আছে তোমাদের জন্য সেই গ্রুপ এবং ওই দুটো ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে দেখো দুটো ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট যে ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা চেক করতে পারবে যে আগের কয়েক বছর ধরে দু হাজার সতেরো কত র্যাঙ্ক কাট পর্যন্ত কোন কলেজে মেকানিক্যালে কত র্যাঙ্ক কাট ছিল তারপর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কত র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত স্টুডেন্টরা সেই কলেজে সুযোগ পেয়েছে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ এখান থেকে এটাও তোমরা জানতে পারবে যে অল ওভার বেঙ্গলে মেকানিক্যালের কত সিট আছে খুব শীঘ্রই আমি প্রত্যেকটা কলেজ ওয়াইজ আলাদা আলাদা যে এপিসি রয় পলিটেকনিকে মেকানিক্যালের বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল মেকানিক্যালের সিট কত টোটাল কম্পিউটার সায়েন্সের সিট কত আছে সরকারিতে আর হ্যাঁ ভোকলেটদের জন্যে সিটটা খুবই কম থাকে প্রায় তিন হাজারের মতো মাত্র তিন হাজারের মতো সিট থাকে সরকারের ক্ষেত্রে সেক্ষেত্রে ভোকলেটের কিন্তু যাদের র্যাঙ্কটা ওই সাড়ে তিন হাজারের মধ্যে এসেছে জেনারেল র্যাঙ্কটা তাদের সুযোগ আছে বাকিদের একটু কম সুযোগ বলতে পারো কারণ ভোকলেটের সিটটা মাত্র টেন পার্সেন্ট থাকে সেক্ষেত্রে তোমাদের সুযোগটা একটু কম আছে যাই হোক ভোকলেট স্টুডেন্টদেরও চিন্তা নাই জেক্সপো স্টুডেন্টদেরও চিন্তা নাই সবার পাশে সবসময় আমি আছি জাস্ট তোমরা আমার দুটো চ্যানেল কৃষ্ণ ঘোষ এই চ্যানেলটা এবং হাউ ক্যান আই হেল্প ইউ দুটো চ্যানেলের সাথেই যুক্ত হয়ে থাকো আর প্রত্যেকটা চ্যানেলকে এই চ্যানেলটা স্পেশালি একটু সাপোর্ট প্রয়োজন কারণ এর সাবস্ক্রাইবারটা একটু কম আছে সমস্ত ভিডিও সব বন্ধুদের কাছে পৌঁছায় না তার জন্যে ভিডিওগুলো যতটা বেশি পারো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদেরকেও বলো সাবস্ক্রাইব করতে প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স বা গাইড তোমাদেরকে আমি সম্পূর্ণ করব। প্রত্যেকটা গাইডলাইন্স যে কি করতে হবে কিসের পর মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চয়েস ফিলিং কি করে করবে প্রাইভেট কলেজে যদি অ্যাডমিশান নিতে যাও কত টাকা খরচা হবে ডাইরেক্ট যাদের র্যাঙ্কটা অনেক বেশি আছে তারা একটা কাজ করতে পারো চাইলে সিট বুকিংটা করতে পারো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো জেলার মধ্যে সেটা বীরভূম বর্ধমান শিলিগুড়ি থেকে শুরু করে কলকাতা হাওড়া নদিয়া প্রত্যেকটা জায়গাতে যত গভর্নমেন্ট থেকে শুরু করে যত প্রাইভেট কলেজ আছে গভর্নমেন্ট কলেজে তো ডাইরেক্ট অ্যাডমিশন হয় না গভর্নমেন্ট কলেজে র্যাঙ্কের ভিত্তিতে হয় যদি অ্যালটমেন্ট লেটার পাও তবেই কিন্তু প্রাইভেট কলেজে চাইলে তোমরা সিটটা বুক করতে পারো পাঁচ হাজার টাকা দিয়েও মিনিমাম সিটটা বুক করে রাখতে পারো এইভাবে যদি তোমরা সিটটা সিকিউর রাখতে চাও যে না আমার যদি গভর্নমেন্ট কলেজ না পাই তাহলে একটা ভালো কলেজে আমার সিটটা বুক থাকবে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো শুধুমাত্র প্রাইভেট কলেজে অ্যাডমিশন যারা নিতে চাইছো তারা ভিডিও ডিসক্রিপশান একটা লিঙ্ক পাবে যেখান থেকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে কন্টাক্ট করতে পারবে আমার টিমের সাথে আমার অফিসের যে সমস্ত কারো স্যাররা আছেন ওনারা তোমাদেরকে পুরো হেল্প করবে কোন কলেজে কত ফি স্ট্রাকচার এবং অ্যাডমিশন নেওয়ার জন্য যাই হোক নেক্সট দুটো ভিডিও তোমাদেরকে দেবো মক কাউন্সিলিং বিষয়টা কি মক কাউন্সিলিংটা জানাবো আর একটা বিষয় যেটা কোন কলেজ ওয়াইজ কত র্যাঙ্ক কাট হবে কত সিট আছে এর ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে শুধু সকলকে বলবো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর প্রথমবার এলে সাবস্ক্রাইব তো করেই যাবে আর একটা বিষয় ফেসবুকের যে গ্রুপটা তোমাদের জন্য খুলেছি সেই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাও এই গ্রুপটার একটা বিষয় তোমাদেরকে বলছি যারা অলরেডি আগের বছর কোনো গভর্নমেন্ট কলেজে পড়ছে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে বলছি আমি প্রত্যেকটা কলেজের হোস্টেল আছে কি নাই তারপর সেখানে কিভাবে যাতায়াত করবে কীরকম সেখানে পড়াশোনা হয় প্রত্যেকটা ডিটেলস আমি সেখানে খুব শীঘ্রই দিতে আপলোড করব। যে সমস্ত অলরেডি তোমাদের সিনিয়র দাদারা কলেজে পড়ছে আমি তাদেরকে বলবো তারা ভিডিও করে তাদের নিজেদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবে আশা করছি গ্রুপটা তোমাদের অনেক সাহায্য করবে তারপর একটা বেশ অসুবিধা হয় যে কোনো নতুন কলেজে গিয়ে সেখানে কোথায় গিয়ে থাকবে তার জন্য হোস্টেল বা মেশের অ্যারেঞ্জমেন্ট করা সেক্ষেত্রে তোমার সিনিয়র দাদারা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে এটা আমার বিশ্বাস আছে এবং তার জন্যই গ্রুপটা আমি তৈরি করছি একটা নতুন ধরনের সেশন চালু করব যেখানে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের এক্সপিরিয়েন্স যারা অলরেডি স্টুডেন্ট সেখানকার তারা শেয়ার করবে তোমাদের সাথে এই সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেল দুটো কৃষ্ণ ঘোষ এবং হাউ ক্যান আই হেল্প ইউ সাবস্ক্রাইব করো আর আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ফেসবুক এবং ফেসবুকের গ্রুপ এছাড়া টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকো ধন্যবাদ